নগরবাসীর এক দাবি রক্ষা করিম সিআরবি। প্রতিবাদ নয়, রীতিমতো প্রতিবাদের ঝড় চারদিকে, তার একটাই কারণ সবুজকে রক্ষা করা। হ্যাঁ, আমি সিআরবির কথাই বলছি। এই সিআরবি নিয়ে এখন প্রতিবাদে ঝড় উঠেছে, কারণ আমরা ইমারত চাই, যাই কিছু চাই না কেন সেটা সবুজকে ভেঙে নেয়। আর তাই এই প্রতিবাদ হোক প্রতিবাদ শিরোনামে, হোক প্রতিবাদের ২৪তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম চটলা টিভির পক্ষ থেকে। আজকে দুঃখের বিষয়, আমরা চট্টলাবাসী এই শতাব্দীর হাজার বছরের ঐতিহ্য সিআরবি মানুষের শ্বাস প্রশ্বাসের কারখানা বলা যায়। এখানে হাসপাতাল করার জন্য যে উঠে পড়ে লেগেছে, এটার থেকে বাংলাদেশ রেলওয়ে তো অনেক খালি জায়গা আছে, ওখানে যদি করে একটা হাসপাতাল আমরাও চাই চট্টগ্রামবাসী। কিন্তু এই সিআরবিতে না করে যদি, এটা তো সিআরবির পরিবেশটা নষ্ট হয়ে যাবে এখানে করলে। আজকে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আপনি এই হাসপাতালের কার্যক্রম আপনি যদি বন্ধ করে অন্য জায়গায়, রেলওয়ের অন্য জায়গায় যদি করেন, আপনার কাছে নগরবাসী কৃতজ্ঞ থাকবে। এবং আজকে যেখানে হাসপাতাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে, ওই জায়গায় একটা যদি আগামী প্রজন্মের জন্য যদি ব্যায়াম করার জন্য, খেলাধুলা করার জন্য, উন্নত মানের পার্ক করার জন্য, পার্ক করে এবং বিভিন্ন শারীরিক সুস্থতার জন্য, ব্যায়াম করার জন্য সকাল বিকাল যদি একটা যদি উন্নত মানের পরিবেশ করে দেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা চট্টগ্রামবাসী অনেক উপকৃত হবে, আগামী প্রজন্ম অনেক উপকৃত হবে। আজকে আগামী প্রজন্মের কোনো ব্যায়াম করতেছে না, কিছু করতেছে না, আজকে ঘরে বসে আছে, বাচ্চারা খেলাধুলার কোনো জায়গায় পাচ্ছে না, ফার্মের মুরগি হয়ে যাচ্ছে, ফার্মের মুরগির থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে। আপনার কাছে আকুল আবেদন, আপনি আমাদের এই সিআরবিকে রক্ষা করুন এবং আমাদের নগরবাসীর এক দাবি রক্ষা করিম সিআরবি। এই বলে আমি শেষ করলাম। কে রে তুই, কোন দামালের ছেলে, আমার শহর, আমার নগর, আমার সবুজ তোর হাতের মুঠোয় নিয়ে খেলবি? তুই কি বড্ড অবুঝ? তোর সাহস দেখে থমকে যাই, আমার নগর প্রাণ হারাবে তুই কি ভাবলি? কে দাঁড়াবে? কে রে তুই, কোন দামালের ছেলে, মাতাল হাওয়ায় ঘুরছিস রে তুই, টাকার গন্ধে পাগল, এমন কাণ্ড করলে তোকে লোকে বলবে ছাগল। কে রে তুই, কোন দামালের ছেলে, তোর ভিটে মাটি দে না ছেড়ে হাসপাতালের জন্য, তোর ভিটে মাটি, তোর ভিটে মাটি দে না ছেড়ে হাসপাতালের জন্য, আমার সবুজ ধ্বংস করে করছিস কেন পণ্য? কে রে তুই, কোন দামালের ছেলে, নরপশু হয় যে এমন, তোর মনের রংটি যেমন, তুই তো বোকা বুদ্ধি শূন্য, তাই তো হলি পাপে পুণ্য। কে রে তুই, কোন দামালের ছেলে, প্রকৃতিকে করলে ধ্বংস, তুই নিজেই হবি তার শিকারের অংশ, বছর বছর করলি পার, বুঝলি না তাও প্রকৃতির বিচার, নিজের ঘরে আসলে অন্ধকার, বুঝবি বুঝবি তখন অক্সিজেনের কি দরকার। সময় থাকতে শুধরে দাঁড়া, সময় থাকতে শুধরে দাঁড়া, প্রকৃতির শত্রু তোরা, জনগণের শত্রু তোরা, সময় থাকতে সরে দাঁড়া। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।